গঙ্গা নদী বাঁচাও অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, গঙ্গা নদীকে দূষণ থেকে বাঁচানো প্রত্যেকের দায়িত্ব, কিন্তু গঙ্গার ভাঙন এবং ড্রেসিং করার মতো বিষয়গুলি নিয়েও তৎপর হতে দেখা যাচ্ছে না কেন্দ্রকে। গঙ্গা নদী রক্ষা নিয়েও কেন্দ্র সরকারকেও কোনো রকম তৎপর হতে দেখা যায় না। তাই সাধারণ মানুষের কাছে আমরাই গঙ্গা রক্ষার বার্তা নিয়েই প্রচার করে যাচ্ছি। সোমবার মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে গঙ্গা কমিটির উদ্যোগে দূষণমুক্ত গঙ্গা নদী বাঁচাও অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের পাগলাঘাট এলাকায় গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণমুক্ত নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মন্ত্রীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ অন্যান্যরা। উল্লেখ্য, গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধা রয়েছে সব ধর্মের মানুষের, আর এই গঙ্গা নদীর দূষণ নিয়েও রীতিমতো উদ্বিগ্ন বিভিন্ন পরিবেশবিদ সংগঠনগুলি। মালদা জেলা গঙ্গা কমিটির কর্মকর্তারাও গঙ্গা নদীর দূষণ ঠেকাতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন। সেদিকে লক্ষ্য রেখে মূলত এদিন এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে গঙ্গাকে, গঙ্গা আমাদের কাছে খুব পবিত্র, এবং এই পবিত্রতার একদিকে যেমন রক্ষা করা, ঠিক তেমনি গঙ্গার যে জল, সেই জলকে দূষণ মুক্ত করা আমাদের আজকের দিনের অঙ্গীকারবদ্ধ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।